আসসালামু আলাইকুম, আজকের খবরে স্বাগত। আজ আমরা স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানব বৈজ্ঞানিক পদ্ধতিতে যৌন শক্তি বৃদ্ধি করার আদর্শ প্রাকৃতিক খাবার। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর ও নিরাপদ যৌন জীবন। অথচ এক্ষেত্রে প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারণে সংসারে নানা ধরনের অশান্তি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু যৌন ও স্বাস্থ্য সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ কারো সাথে সমালোচনা করে না, ফলে নানা ধরনের কুসংস্কার কর্ণপাত করে অনেকেই যৌন চিকিৎসা নিতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। বিবাহিত জীবনে যৌনতার ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবার দাবারের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে, কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে তাদের দৈনন্দিন খাবার থেকেই। যৌন উত্তেজনা বৃদ্ধি, যৌন স্বাস্থ্য ভালো রাখা, বীর্যের মান উন্নয়ন, যৌন শক্তি বৃদ্ধি করা ইত্যাদির জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু প্রাকৃতিক খাবার আছে। তৈলাক্ত মাছ, গরুর মাংস, কলিজা, লাল মাংস, ডিম, সবুজ শাকসবজি, ডার্ক চকলেট ইত্যাদি খাবার অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক ফল আছে, যেমন রঙিন ফল, অ্যাসপ্যারাগাস, মিষ্টি আলু, জয়ফল, পালং শাক, স্ট্রবেরি, কলা, তরমুজ, বাদাম, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তাবাদাম উপকারী। এছাড়াও কফি, দুধ ও চিনি ছাড়া চা এবং রসুন প্রতিনিয়ত সেবন করলে যৌন শক্তি বাড়ে ও যৌন ক্ষমতা ভালো থাকে। যৌন শক্তি বৃদ্ধির জন্য নানান রকম ওষুধও সেবন করতে পারেন। ভায়াগ্রা এবং এর মতো আরও অনেক ওষুধ রয়েছে যা পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকের খবরে থাকার জন্য ধন্যবাদ।